আসসালামু আলাইকুম, দিস ইজ বাবু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অনেক ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের চার্জ নিয়ে আমরা ভ্রান্তিতে পড়ে যাই। আমাদের অনেক ক্ষেত্রেই বিভিন্ন ভ্রান্তিমূলক ধারণা থেকে যায় যে, তাই আজকে আমি কথা বলবো আমাদের মধ্যে যে ভুল ধারণা চার্জার বা চার্জিং নিয়ে, বা অ্যান্ড্রয়েড ফোনের আমরা কীভাবে চার্জ দিব, কীভাবে চার্জ দিলে আমাদের এই চার্জিং সিস্টেমটা ভালো থাকবে, সেই বিষয় নিয়ে আমি চারটি ভুল ধারণা সিলেক্ট করেছি। আজকে আমি সেই চারটি ভুল ধারণা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, আমার এই টিউটোরিয়ালটার মতো আপনি আরও নতুন টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড টিপস এবং ট্রিপস এখানে পেয়ে যাবেন। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড্রয়েড ফোনের চার্জার এবং চার্জিং নিয়ে আমাদের যে ভুল ধারণাগুলো আছে তার মধ্যে আমি চারটি ধারণা সিলেক্ট করেছি। তার মধ্যে এক নম্বরটি হচ্ছে, ফোন চার্জে লাগিয়ে দিয়ে কোনো প্রকার কাজ বা কথা বলা যাবে না। এই ধারণাটা সম্পূর্ণই ভুল, কারণ আমরা যদি ফোন চার্জে লাগানোর পরে আমাদের একটা ইমার্জেন্সি কল চলে আসে তাহলে কিন্তু আমরা অনায়াসে এক মিনিট বা দুই মিনিট বা পাঁচ মিনিট দশ মিনিট কথা বলতে পারি। তার মানে যেই না যে আমি অ্যান্ড্রয়েড ফোনটি চার্জিংয়ে লাগিয়ে সারাক্ষণ ফোনটি ইউজ করব। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা ফোনটি চার্জে লাগিয়ে সাধারণত ইমার্জেন্সি এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট সর্বোচ্চ দশ মিনিট কথা বলতে পারবো, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এরপর আমি চলে যাব দুই নম্বর অপশনে। দুই নম্বর অপশনটি হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ফুল চার্জ শেষ করার পরে আমাদেরকে চার্জ দিতে হবে, বা আমরা যখন ফুল চার্জ করে ফেলছি দশ পার্সেন্ট চার্জ কমে যাওয়া মাত্রই, অর্থাৎ 80 বা 90% চার্জ থাকা অবস্থায় আমরা চার্জ দিয়ে থাকি। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সর্বনিম্ন যদি 15% বা 20% বা 25% পর্যন্ত চার্জ থাকে, এরপর যদি আমরা চার্জে দিই তাহলে কিন্তু ব্যাটারি লাইফটা ভালো থাকে। আমরা অনেকেই বলে থাকি যে আমাদের ফোনে চার্জ শেষ করে তারপর আমরা পুনরায় চার্জে লাগিয়ে রাখব, তারপর আমরা এটা ফুল চার্জ করে তারপর এটা চার্জ শেষ করে তারপরে আমরা আবার চার্জে লাগাবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি চাইলে আপনার ফোনে যখন ফুল চার্জ হওয়ার পরে 25% বা 20% চার্জ থাকবে, এরপর আপনার চার্জ দিতে পারেন। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনি অবশ্যই এটা একটা টাইম মেনটেন করে চার্জে দেবেন। এরপর আমরা চলে যাব তিন নম্বর ভুল ধারণা যে আমাদের মধ্যে আছে সে বিষয়ে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সারাক্ষণ যদি আমরা ফোন চার্জে দিয়ে রাখি, অথবা আমরা যদি রাতে সারা রাত ফোন চার্জে দিই বা সারাদিন ফোন চার্জে দিই তাহলে কোনো ব্যাটারি সমস্যা বা ক্ষতি হয় কি না। আসলে বর্তমান যে অ্যান্ড্রয়েড ফোনগুলো কোম্পানি তৈরি করে সেই ফোনগুলোতে এমন একটা সিস্টেম দেওয়া আছে যে আপনি যখন অ্যান্ড্রয়েড ফোনটি চার্জে লাগিয়ে দিবেন সারা রাত যদি দুই দিন বা তিন দিনও চার্জ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিতে যতটুকু চার্জ লাগবে এরপরে কিন্তু আর চার্জের সাপ্লাই দেবে না। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি দীর্ঘ সময় ধরে অ্যান্ড্রয়েড ফোনটি চার্জিং করতে থাকেন তাহলে কিন্তু এক সময় অ্যান্ড্রয়েড ফোন থেকেই অটোমেটিকলি আপনার চার্জ নেওয়া বন্ধ করে দেবে এবং এটা কানেক্টেড কোনো প্রকার কাজেই আসবে না। তার মানে এই না যে সারাক্ষণ আমরা ফোন চার্জে লাগিয়ে রাখবো। অনেক ক্ষেত্রে সারাক্ষণ ফোন চার্জে লাগার পরে বিদ্যুৎ কানেকশনের সমস্যার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। এরপর আমরা চলে যাবো চার নম্বর যে অপশনটি, একটু গুরুত্বপূর্ণ অপশন। অ্যান্ড্রয়েড ফোনের চার্জারগুলো যে আছে মানে সবগুলো চার্জারই এক। আসলে আমার হাতে দেখুন একটা চার্জার দেখতে পাচ্ছেন, এই চার্জারগুলো দেখতে একই হলো কিন্তু সব চার্জার অ্যান্ড্রয়েড ফোনের এক না। প্রত্যেকটা ফোনের জন্য এক একটা করে চার্জার এবং এক একটা করে কেবল কোম্পানি তৈরি করে থাকে, যেগুলো সাধারণত ওই ফোনটা রিচার্জ করে বা ওই ফোনের সাথে অ্যাটাচমেন্ট তার অ্যাটাচমেন্ট করেই একটা চার্জার কোম্পানি তৈরি করে থাকে। সো আমাদের এই চার্জারের প্রতি খুবই একটা কেয়ারফুল থাকতে হবে। আপনি একটা জিনিস ফলো করে দেখবেন, দোকানে যদি কোনো একটা নর্মাল চার্জার কিনতে যান সেক্ষেত্রে কিন্তু দোকানদার আপনাকে জিজ্ঞাসা করবে যে কত অ্যাম্পিয়ারের চার্জার আপনি ক্রয় করবেন, সেক্ষেত্রে কিন্তু দামে অনুযায়ী আপনি অ্যাম্পিয়ারের চার্জার ক্রয় করতে পারবেন। তার মানে চার্জার কিন্তু দেখতে একই কিন্তু অ্যাম্পিয়ারের অনেকটা ভেরিফিকেশন থাকে। তো সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সবগুলো চার্জার এক না ভেবে আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করেন সেই ফোনটার জন্য যে চার্জার উপযুক্ত সেটা বুঝে তারপরে আপনি
চার্জার ক্রয় করবেন বা সেই চার্জারটা দিয়ে আপনি চার্জ দিবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে থাকেন সেই অ্যান্ড্রয়েড ফোনে যদি অরিজিনাল চার্জার আপনার হাতে থেকে থাকে তাহলে অল টাইম আপনি সেই চার্জারটি দিয়েই আপনার ফোনটি চার্জ করুন। অথবা যদি আপনার সেই চার্জারটি নষ্ট হয়ে থাকে বা হারিয়ে থাকে তাহলে আপনার ফোনের উপযুক্ত একটা চার্জার আপনি রিচার্জ করে বা দোকানদেরকে বলে ভালো মানের একটা চার্জার করে রেখে তারপরে আপনার ফোনটি আপনি চার্জ করুন। যেখানে সেখানে চার্জার পেলেই আপনি আপনার ফোনটি চার্জ করবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটাতে। আর পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে আরও কোন ধরনের ভিডিও আপনারা চান। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।